সঠিক সংবাদ পেতে ই নিউজ সেভেন্টি ওয়ানের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে সাথে থাকুন এবার আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি পণ্য বর্জন বন্ধের আহ্বান জানাল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার একটি টুইট বার্তায় নিজেই এ বিষয়ে পোস্ট করেন তিনি বলেন শান্তি প্রতিষ্ঠায় সবার প্রচেষ্টার প্রতি সম্মান রয়েছে ফ্রান্সের কিন্তু বিদ্বেষমূলক বার্তা বা কর্মকাণ্ড সহ্য করবে না সরকার টুইটে তিনি আরও লেখেন মানুষের মর্যাদা এবং সার্বজনীন মানদণ্ডের প্রতি সম্মান রয়েছে ফ্রান্সের তিনি আরও বলেন বর্জনের বিষয়টি একদমই ভিত্তিহীন এদিকে বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রে ফ্রান্সের প্রোডাক্ট বয়কট করা হচ্ছে কুয়েতের সব শপিং মল এবং দোকানপাট থেকে ইতোমধ্যে ফ্রান্সের সকল পণ্য সামগ্রী সরিয়ে নেওয়া হয়েছে দেশটির জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে ফ্রান্সের কোনো প্রোডাক্ট যেন তারা ব্যবহার না করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ইতোমধ্যে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটগুলোতে হ্যাশট্যাগ বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্টস হ্যাশট্যাগ বয়কট ফ্রান্স এসব হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করছে